আমি শুধুই পেয়েছি, আমার হারানোর নেই কিছুই। ওর কাছ থেকে পেয়েছি, পেয়ে চলেছি প্রতিদিন। স্বামী হারিয়েছেন মাত্র দুদিন আগে, তারপর সুতপা শিকদারের কলম থেকে এত সুন্দর কয়েকটি লাইন বেরিয়ে আসতে পারে ভাবাই যায় না। স্বামী হারানোর দুঃখ যে কোনো স্ত্রীর কাছে অতলান্ত সমুদ্রের মতো। প্রিয় বন্ধু ও স্বামী ইরফান খানের মৃত্যুর পরে এত সুন্দর উপলব্ধি একমাত্র সুতপা শিকদারের পক্ষেই সম্ভব। ইরফানের মৃত্যুর একদিন পর এই সুন্দর একটি ছবি ফেসবুকে তিনি পোস্ট করেছেন। তাদের 25 বছরের বিবাহিত জীবন, তারও আগে থেকে তাদের আলাপ পরিচয়। একজনের ভালো লাগতো ক্যামেরার সামনে থাকতে, আর অন্যজনের লেখালেখির দিকেই বেশি ঝোঁক। কিন্তু দুটি মন কথা বলতে বলতে, হাঁটতে হাঁটতে এক হয়ে গেল, কারণ দুজনেরই ভালো লাগতো ভালো নাটক, ভালো সিনেমা। এই নিয়েই আলোচনা করতে করতে দিন রাত কেটে যেত। আস্তে আস্তে প্রেম হলো দুজনের। ন্যাশনাল স্কুল অফ ড্রামায় দুজনের পরিচয়। ইরফান খানের ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার, আর সুতপার ইচ্ছে পরিচালনা করা বা সংলাপ লেখা। জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বলেছিলেন ইরফান, জীবন যদি সুযোগ দেয় বাঁচবেন স্ত্রী সুতপার জন্য। 25 বছরের দাম্পত্য শেষ করে চলে গেলেন ইরফান দীর্ঘ লড়াইয়ের পর। লড়াই তো দুজনে একসঙ্গে করেছেন এত বছর ধরে। কলেজ শেষ করার পরে লড়াইটা ছিল বাস্তবের জমিতে নিজেদের প্রাণ প্রতিষ্ঠা করা, মানে বলিউড জগতের মতো বিরাট এক মাঠে নিজের গোলপোস্টটা খুঁজে নেওয়া। তাদের বিয়েও ছিল বেশ সাবলীল। সুতপার জন্য ধর্মান্তরিত হতে আপত্তি ছিল না ইরফানের, কিন্তু তার প্রয়োজন হয়নি। দুজনের বাড়ি থেকেই পুরোপুরি সমর্থন ছিল এই সম্পর্কে। 1995 সালে তারা রেজিস্ট্রি ম্যারেজ করে নেন। ইরফান ভালোবাসতেন খান বাদ দিয়ে নিজের নামটাই শুধু উচ্চারণ করতে, আই এম ইরফান। আর স্ত্রীর সঙ্গে কত না কথা তিনি শেয়ার করেছেন। সেই কৈশোরে এক দুধওয়ালার মেয়ের সঙ্গে তার প্রেম হয়েছিল। সেই প্রেমের পরিণতিও তিনি স্বীকার করেছিলেন তার স্ত্রীর কাছে। তার স্ত্রী একেবারে শক্ত স্তম্ভের মতো সব সময় পাশে থেকেছেন। মাদারি, করিব করিব, সিঙ্গল এই দুটো ছবিরই প্রযোজনার দায়িত্বে ছিলেন সুতপা শিকদার। খামোশি ছবির সংলাপও লিখেছিলেন সুতপা। ইরফানের ক্যান্সার ধরা পড়ার পরে আরও বেশি করে পাশে ছিলেন সুতপা। বারবার লন্ডন গিয়েছেন তার সঙ্গে, মুম্বাইয়েও চিকিৎসার জন্য তাঁরই সঙ্গে ছিলেন। ইংরেজি মিডিয়াম শুটিংয়ের সময় যথেষ্ট অসুস্থ ছিলেন ইরফান, তাই এরপর আর কোনো কাজই তার হাতে নিতে দেননি সুতপা। পাশে থেকে শুধুই শুশ্রূষা করে গেছেন, শুধুই শুশ্রূষা। তারপর আজ সব কিছুই শেষ, তবু শেষ কথাটার অন্যরকম অর্থ দিয়েছেন বিদুষী সুতপা। তার কাছে ইরফান চিরদিনের, চিরকালের। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.